অনুষ্ঠানে আমরা এখানে এসেছি। প্রথমে পরিচয় দিই, আমি হচ্ছি রবিন, আমি শহরবন্ধ জেমসের ম্যানেজার হিসাবে কাজ করছি। 1994 সাল থেকে ওনার সাথে আছি। আমার ডানে আছে মিথুন, বামে ডানে আছে জিমি, নিশ্চয়ই আপনারা চিনেন। আমরা এখানে একটা বিশেষ উদ্দেশ্যে আপনাদের এখানে আজকে আসছি, সেটা হচ্ছে ফ্যান ক্লাব ইস্যুতে কিছু কথা বলা। দুষ্টু ছেলের দল এই গ্রুপটা দীর্ঘ সময় ধরে ফেসবুকে খুব অ্যাক্টিভ এবং এখানে অনেক মেম্বারও আছে, আমরা এটা লক্ষ্য করেছি। লক্ষ্য করে ওয়াসিমের সাথে যোগাযোগ করলাম যে ওয়াসিম, যেহেতু আমরা একটা ফ্যান ক্লাব, এখন অনেক জায়গায় রেঞ্জ ভাইয়ের গুরুর ফ্যান ক্লাব বিচ্ছিন্নভাবে আছে, বা সবাইকে যদি আমরা অ্যাড করতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। তো সেটা করার জন্যই দিনেশ ভাই আমাকে দায়িত্ব দিয়েছে এই জিনিসটাকে একটা প্রাতিষ্ঠানিক গ্রুপে করার জন্য। ও এখানে আমাদের সাথে কিছু দাঁড়াবে, আমরা চাই ও আমাদের এই 12 জনের ভিতরে প্রথমে থাকুক। আপনারা কি বলেন? এখন ওয়াসিম আর তার পরামর্শে এবং আমাদের নির্দেশনায় আমরা 12 সদস্যের একটা কমিটি করব, এই বিষয়ে আপনাদের পুরো সাজেশন থাকলে বলেন। অনুষ্ঠানে ডাকার জন্য, ইফতারের জন্য তো তোমরা সবাই তো রোজা রাখছো? গুড গুড গুড, রোজা রাখতে হবে, গানও শুনতে হবে, সবই করতে হবে, ঠিক না? ভেরি গুড। তো তোমার নাম কি? ওয়াসিম ভাই। ওয়াসিম, আমি ওয়াসিমকে চিনি। হ্যাঁ, তো যাক, ওয়াসিম তোমার অনেক ধন্যবাদ সুন্দর একটা আয়োজন করার জন্য। আর কি আমাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আমাদেরকে ভালোবাসবা যেরকম করে বেঁচে আসছো, তাই না? ধন্যবাদ। আচ্ছা, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এত বড় সুন্দর একটা ইভেন্ট উপহার দেওয়ার জন্য। যার বেশি কথা বলবো না, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভাই। আমি গত বছর এসেছি, এত সুন্দর একটা অর্গানাইজ করে, এত একটা সুন্দর আমি কি বলবো সংগঠন, বিকজ আমি দুষ্ট ছেলের দল একটি গান থেকেই তো আসা, কিন্তু একটি গান যে মানুষকে এত মোটিভেট করতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এটা। তো এখানে আসার মূল উদ্দেশ্য যার জন্য তার জন্য অবশ্যই দোয়া করবেন। মিস্টার জেমস আর ওনার সাথে আমরা, আর তার সাথে আমরাও আছি, ওনার সাথে ছন্দে ছন্দ মিলিয়ে মিউজিক করছি, তা আমাদের জন্য দোয়া করবেন। বাট ফার্স্ট অফ অল এবং লাস্ট অফ অল থ্যাংকস আ লট টু ইউ, থ্যাংক ইউ, জয় গুরু। আমি শুধু একটা কথাই বলতে চাই, জয় গুরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যাক, আমি আলহামদুলিল্লাহ, আমি দুঃখিত আসলে আজকে আমি সবার সাথে অ্যাটেন্ড করতে পারিনি ইফতারে। আজকে আমার খালু মানে আমার আম্মার সিন ইমিডিয়েট বড়, ওনার হাজব্যান্ড মানে মারা গেছে, তো এই জন্য আসতে পারিনি। সবাই ওনার জন্য দোয়া করতেন, মিস করে ফেলছে। সবার সাথে ইফতার করার অনেক প্ল্যান ছিল অনেক দিন ধরে, এটা প্ল্যানটা আর প্রত্যেক বছরের মতো এটা তো করতেছেন আপনারা, এটা খুবই ভালো লাগে যে একটা এরকম একটা চর্চা চলতেছে প্রত্যেকটা ইয়াতে, প্রত্যেক রমজানে, প্রত্যেক যে কোনো অকেশনে, বিশেষ করে এই উদ্যোগটা একটা মহান উদ্যোগ। এইটা আপনারা সবসময় করতেছেন, এটা অসম্ভব একটা মহৎ কাজ, আর এইটা খুব ভালো লাগে। বিশেষ করে এটার জন্য ধন্যবাদ জানাবি আমাদের ওয়াসিম ভাই, উনি লাজুক, উনি তো ওনাকে পাওয়া যায় না, সবার পিছনে থাকে। ওনাকে আমি চিনি সেই 90 থেকে, সবসময় দেখতাম, তো ঠিক আছে, এই আলুবাজারে প্রোগ্রাম হতো, তখন আসতাম, তখন ওনাকে দেখা যেত। তো তারপর মাঝখানে অনেকদিন দেখা হয়নি, আবার এই ফেসবুক আসাতে সবার সাথে আবার একটা ভালো রিলেশন আবার বিল্ড আপ হতো। যাই হোক, এটা খুবই ভালো লাগে প্রত্যেক বছর এই জিনিসটা, ইনশাল্লাহ আরও হবে। গতবার আমরা আসছিলাম, আমাদের ম্যানেজার ছিল রবিন, ও দেশের বাইরে, নাহলে ও থাকতো। এবার আমরা সবাই আসছি এখানে, সবাইকে আপনারা চিনেন, পরিচয় করানোর কিছু নাই। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে সবাই আসার জন্য, বিশেষ করে আমাদের তমাল ভাই, শ্রদ্ধে তমাল ভাই, উনি তো উনি অসুস্থ অবস্থা উনি আসছেন,
আমার স্রোতের ফ্রেন্ড রানা, ও অসুস্থ অবস্থায় আসছেন, দুজনেই খুব সেফ। তারপরে সুব্রত দা আসছে, জিয়াবে আসছে, সাব্বির তো কোথাও যাই না, আমার বাসায়ও যায় না, সাব্বির চলে আসছে। একমাত্র মিঠুনকে আমি সবসময় পাই সব জায়গায়, ওকে ওকেই আমি তো মিঠুন গতবার ছিল, এবারও আছে, আগামী তো থাকবে, আগামীতে সবাই থাকবে আশা করতেছি, জেন্দ্রাও থাকতে পারে। আপনারা জানেন যে আপনারা জানেন রমজানে একটা ভ্যাকেশনে উনি কাটান, এই জন্য ওই টাইমটা উনি ফ্যামিলির সাথে থাকেন, ওই টাইমটা আমরা ওনাকে ডিস্টার্ব করি না। তবে আমরা নেক্সট আমরা ইনশাল্লাহ অবশ্যই সবাই চেষ্টা করবো, আমরা এখানে যারা সবাই চেষ্টা করবো যেন এই প্রোগ্রামটাতে অ্যাটলিস্ট উনি অ্যাটেন্ড করেন নেক্সট ইয়ার, আমরা এটা ইনশাল্লাহ চেষ্টা করবো। আর ওনার জন্মদিন তো আমরা একসাথে করেছি, আর করবো ইনশাল্লাহ করবো, এটা সবসময় চলতে থাকবে। সবচেয়ে আমার সবচাইতে ভালো লাগে যেটা, এটা একটা ইতিহাস যে একটা গানের লাইন দুষ্টু ছেলের দল এইটা দিয়ে একটা একটা সংগঠন হতে পারে, এবং এত বড় আকারে আমি পৃথিবীর যেখানে গেছি একজন না একজন এসে বলে আমি কিন্তু দুষ্টু ছেলের দলের লোক, এইটা এইটা যে কত বড় ভালো লাগে, মানে একটা অন্য দেশে এটা বলে বোঝানোর কিছু নেই, মানে তখন মনে হয় যে আমাদের মানুষ, ঠিক আছে, এইটা প্রমাণ করে দিয়েছেন আপনারা যে আমরাও পারি, ঠিক আছে। তো আপনারা আমার আপনার কাছে রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটাকে আর একটু অর্গানাইজলি মেনটেন করেন, আপনারা এত দূর আসছেন, ইনশাল্লাহ আরও যাবেন, কিন্তু এইটাকে এইটা প্রত্যেকটা শিল্পী কিন্তু বেঁচে থাকতে হয়, শিল্পীদের বেঁচে থাকার জন্য তাদের কিছু সিস্টেম মতো এটা যেতে, এটা এখানে যারা ফ্যানরাই ফ্যানরাই কিন্তু একটা শিল্পীদেরকে বাঁচায় রাখে, তো প্রত্যেকটা শিল্পী আমরা দেখা যায় এখানে কিন্তু আমাদের কোনো ওইরকম কিছু না, হ্যাঁ সবার পছন্দ থাকে, পার্সোনাল পছন্দ থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে একটা আর্টিস্ট আমি একটা আর্টিস্টকে পছন্দ করব না, এই জিনিসটা আমাদের যেমন হয়তো দুষ্টু ছেলে দলে এখানে ল আছে যে অন্য কোনো আর্টিস্টকে আমি আমাদের এখানে পোস্ট করবো না, প্রমোট করবো না। আমার আমি প্রেসিডেন্টকে মাননীয় প্রেসিডেন্টকে আমি এটা রিকোয়েস্ট করলাম যেন এই জিনিসটা এই বাধাটা তুলে দেয়, সবার একটা পছন্দ থাকতে পারে, সব আর্টিস্টকেই আপনারা সাপোর্ট করবেন, অবশ্যই ভালোবাসা আপনাদেরটা আমাদের জন্য বেশি এটা আমরা জানি, কিন্তু এরপরে আপনাদের অন্য কারণ জেনারেশন চেঞ্জ হচ্ছে, আমরা চাই এটা প্রত্যেকটা শিল্পীকে আমাদের এই সংগঠন দুষ্টু ছেলের দল তারা যেন ভালো শিল্পীদেরকে সবসময় প্রমোট করে, সবসময় সাপোর্ট করে, সবসময় পাশে থাকে। আর এখন নতুন মাধ্যম আপনারা জানেন ইউটিউব, এটা প্রত্যেকটা আর্টিস্টের কিন্তু একটা মাধ্যম, এখন ইউটিউবে কিন্তু যখন একটা ভিউয়ার্স যখন দেখে তখন ওইটার একটা পারিশ্রমিক কিন্তু আসে, ওইটা আর্টিস্টরা পায়, সেটা কিন্তু পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট থাকতে হবে। তো আমাদের এখানে দুষ্টু ছেলে দলের বিশাল একটা টিম আছে যেখানে 18,000 প্লাস মেম্বার্স, আমি এই 18,000 মেম্বার্সকে বলবো সবাই আপনারা পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট করেন, যে ইউটিউব অ্যাকাউন্টটা আমাদের কাজে লাগবে, আমাদের আর্টিস্টদের কাজে লাগবে, কারণ আপনারা একটা জিনিস আপনারা একটা গান দেখছেন, গানটা দেখছেন, গানটার পারিশ্রমিক কিন্তু কেউ পাচ্ছে না, ওইটা ফায়দা নিয়ে নিচ্ছে ইউটিউব, ইউটিউব ফায়দা নিয়ে আমাদের কোনো লাভ নেই। তো আপনারা আমাদের জন্য আপনারা এটা করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা সবাই করবেন ইউটিউবের কাজ, আর আপনাদের সব কাজে সব কিছুর সাথে আমরা সবাই আছি, সবাই থাকবো ইনশাল্লাহ, যখন যেখানে যেটা করতে হয় আমরা আপনাদের সবসময় আপনাদের সাথে আছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আজকে এখানেই শেষ করছি, দোয়া করবেন আপনারা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের অগ্রিম ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।